ময়ূরভঞ্জ জেলা ফিলুয়াপুদা থানা অঞ্চলরে দৈনিক বহুমাত্রার গরু চালনা হওয়া বেড়ে মঙ্গলবার বিলম্বিত রাতে ফিলুয়াপুদা থানা অধিকারী সুমিত সোরেন পাঁচটি গরু বোঝেই পিকঅপ জবত করা সহ তের জন গিরফ করে কোর্ট চালনা করেছেন। সূচনা অনুযায়ী মঙ্গলবার এই থানা দিয়ে পড়োশী পশ্চিমবঙ্গ গরু চালন হওয়া বেড়ে কৌশি সূত্র খবর পাই ফিলুয়াপুদা থানা অধিকারী নেকড়া গুঞ্জঠার পাঁচটি গরু চোবে পিকঅপ জবত করেছিল। ଏହା ବ୍ୟତୀତ ଗୋଚାଳନା ସମୟରେ ସୁରକ୍ଷା ଦେଉଥିବା ଏକ ବାଇକ୍କୁ ମଧ୍ୟ ଜବତ କରାଯାଇଛି। ଏନେଇ ଫିଲୁଆପଦା ଥାନାରେ 147/23 ଏକ ମାମଲା ରୁଜୁ କରି ପୋଲିସ ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛି। ମୟୂରଭଞ୍ଜରୁ ମଳୟ କୁମାର ରାଇଙ୍କ ସହ ବିଷୟରୁ ଅନୁର ହୁସେନଙ୍କ ରିପୋର୍ଟ ଏୱାନ୍ ଓଡ଼ିଶା।